বাড়ি ফেরার আগে চেঞ্জ করে নিতে হবে। তার আগে আবিরকে একটা ফোন করি। ও তো জানেই না আজকে কী কী হয়েছে। আমি যে ছদ্মবেশে ক্লাবে জয়েন করেছি সেটাও তো আবির জানে না। ভীষণ ব্যস্ত, একটা ফোন করি। হ্যাঁ বেগম, বলো। আবি শোনো না, জানো আজকে কি হয়েছে? বেগম, আমি ঠিক শুনতে পাচ্ছি না, বুঝলে? আর একটু মিটিংয়েও ঢুকছি। হ্যাঁ, আর্জেন্ট মিটিং। প্লিজ রাগ করো না, তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ, রাখছি, বাই। বেচারার ভীষণ খাটনি হচ্ছে, বুঝতে পারছি। ই বাবা, এতটা লেট হয়ে গেছে, ওকে তো বাড়ি পৌঁছাতে হবে। হ্যাঁ বাবা, বলুন। বলছি, পেখম কোথায়? পেখমকে একটু ফোনটা দাও তো। পেখম, ওকে আর কোথায় পাবেন? ও তো সেই কখন বাড়ি থেকে বেরিয়ে গেছে, ওর তো বাড়িতে মন টেকে না, আপনি জানেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শোনো না, তুমি কি বলতে পারবে ও আজকে অন্যরকম ভাবে তৈরি হয়ে বেরিয়েছে কিনা? অন্যভাবে মানে? না মানে, শাড়ি পরেছিল নাকি অন্য কিছু পরে বেরিয়েছে? ওই না তো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু খেয়াল রাখো, দেখো পেখম কখন ফেরে। আমি আসছি এক্ষুনি।